তারপরে কিন্তু গভর্নমেন্ট যে আইপিএফটি বিজেপি জোট সরকারের মন্ত্রী মহোদয়রা ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য কোনো উদ্যোগই নেয়নি, তাই আমরা আজকে বাধ্য হয়ে এই অবহেলিত এলাকার মানুষকে নিয়ে অবিলম্বে গ্রামে ভিলেজ কমিটি নির্বাচন করার জন্য আমরা দাবি জানাতে আসছি। দ্বিতীয়ত হইল, আপনারা সবাই জানেন এখন বিদ্যুৎ না থাকলে আমাদের কি সমস্যা, গ্রামে কোথাও বিদ্যুৎ না থাকলে সেখানে পানীয় জল তোলার জন্য খুবই অসুবিধা, আর যেখানে বিদ্যুৎ নেই সেখানেও আজকে জলের অভাবে মানুষ রাস্তায় নেমে পড়েছে। কেন সবকা সাথ সবকা বিকাশ যদি হয়, গভর্নমেন্ট যদি বলে থাকে, তাহলে আমার এই আম্বাসা সহ দলাই ডিস্ট্রিক্টে কেন বিদ্যুৎ জল সহ নানান সমস্যা আজকে জর্জরিত এখানে, সেটাই আমাদের প্রশ্ন। এখানে একজন এমপি আছেন, তিনি নিজেই তো অবহেলিত, তিনি মানুষকে বড় বড় কথা বলছেন কিন্তু ওনার যে ডাবল ইঞ্জিন সরকার থাকার পরে তিনি কোয়াটার পাচ্ছেন না, তিনি লজ্জা বুট করছেন না, মিডিয়ার সামনে বলছেন আমার সরকার কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকার আছে, অথচ আমার আমি কোয়াটার পাই না, আমি মনে করি নতুন মুখ্যমন্ত্রী আমাকে কোয়াটার দেবেন, এটা লজ্জার বিষয়। টিডব্লিউএফ নেতৃবৃন্দ সহ সবাই এই অঞ্চলে যারা আজকে এই ডেপুটেশনে এসেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষিপ্ত ভাষণ দেব। আজকে আমরা এই আম্বাসা আরডি ব্লকে আমাদের মেমোরিয়াল নাম, আমাদের দুঃখের কথা, আমাদের দাবি আমরা দিয়ে গেছি। আমি মাননীয় বিডিও মহোদয়কে অনুরোধ করব, বিষয়টা আপনি খতিয়ে দেখুন, এই অঞ্চলের শোষিত বঞ্চিত অধিকার হারা ত্রিপুরাসার জনগণ কি দুর্ভোগে কি কষ্টে এখানে আসে, তাদের বসবাস করার যে অধিকার সেই অধিকারগুলি কিভাবে তারা যে বঞ্চিত হচ্ছে সেটা আপনি খতিয়ে দেখে অবিলম্বে তাদের দাবিগুলি পূরণ করুন। আমি স্পষ্ট বলতে চাই, আপনারা কোন নেতার স্লিপে কোন মন্ডল প্রেসিডেন্টের স্লিপে আপনারা ভিলেজ কমিটিতে কিছু করতে যাবেন না, কেননা ভিলেজ কমিটিতে মন্ডল প্রেসিডেন্টের স্লিপ চলে না, সেখানে ভিলেজ কমিটিতে যে মনোনীত কমিটি হয়েছে এডিসি গভর্নমেন্ট থেকে সেটাই চলবে। আমি আরো বলতে চাই, এখানে 46 আম্বাসা কনস্টিটিউয়েন্সির অবজারভার হিসেবে আমি আসার পর 24 তারিখে আমি শুনেছি এখানে কিছু পেটুয়া বাহিনী রয়েছে, এখানে কিছু মস্তান আছে, মাফিয়া আছে। আমি তাদেরকে বলতে চাই, আপনাদের ওই মাফিয়া রাজ এখানে আর চলবে না, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত হচ্ছি। অনেক জায়গায় অনেক মাফিয়া সে আগরতলা থেকে সুতোবেলা থেকে মাফিয়া দেখে আমরা মোকাবেলা করে এসেছি, এখনো করছি এবং করব। সুতরাং আমি বলতে চাই, গ্রাম এলাকার সমস্ত কাজ আমার বেকার যুবক, আমার বেকার যুবক যুবতীরা যাহাতে পায় সেই ব্যবস্থা আপনারা করে দিন, নতুবা আমরাই কেড়ে নিব আমাদের অধিকার। আমবাসার মস্তান
ওই আমার দুর্গম এলাকার ইয়াং পাড়াতে, মরসম পাড়াতে, কাইপেং হালাম পাড়াতে কাজ করবে সেটা আমরা মেনে নিব না। আমার ওই এলাকার কাজ আমার বেকার যুবক, আমার বেকার যুবতীরা করবে। ওইখানে মন্ডল প্রেসিডেন্টের স্লিপ দিয়ে কাজ হবে না। এখানে যে টেন্ডার হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, সেটা হবে না। সেটা করতে হবে ওই এলাকার যুবক বেকার।